নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য আমার এই ধাঁধা প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান। এক নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কোন জিনিস বাচ্চা পছন্দ করে না কিন্তু সকল বাচ্চারা খায়? উত্তর হবে বোকা খাওয়া। দুই নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, আটের অর্ধেক কখন তিন হয়? উত্তর ইংরাজি অক্ষর আটকে লম্বালম্বি কাটলে তিন হয়। তিন নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, পাগলেরা সবকিছু ভুলে গেলেও কোন জিনিসটা ভুলতে পারে না? উত্তর হবে মাতৃভাষা। বন্ধুরা, আমাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই লাইক করবেন। চার নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কোন টক খাওয়া যায় না শুধুমাত্র চোখে দেখা যায়? উত্তর হবে নাটক। পাঁচ নাম্বার ধাঁধা, ইতালি হাততালি বালিশ তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ তৈরি করুন। শব্দটি হবে ইলিশ। ছ নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, এক হাত গাছটা ফল ধরে পাঁচটা? উত্তর হবে হাতের পাঁচ আঙুল। সাত নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কোন তাসা বাজে না? উত্তর হবে বাতাসা বাজে না। আট নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কোন চিনি ঝাল লাগে? উত্তর হবে দারুচিনি, দারুচিনি ঝাল লাগে। নয় নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, মেয়েদের কোথায় চুল ছেলেরা একদম পছন্দ করে না? উত্তর হবে মুখমণ্ডলের চুল ছেলেরা একদম পছন্দ করে না। দশ নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, পৌষ মাসে খেতে আছে, মাঘ মাসে নেই, এমন কি জিনিস যা তরকারিতে খাই? উত্তর হবে মূলা। বন্ধুরা, তোমাদের ধাঁধাগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।